হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ক্রিস্পি মুগ ডাল ভাজা করে দেখাব মানে যেটা হলদিরামের প্যাকেটে থাকে বা অন্য যে কোনো কোম্পানির আপনারা খেয়ে থাকবেন বাজারের তো সেই স্টাইলে আমরা মুগ ডাল ভাজা করব। হিন্দিতে এটাকে মুগ ডাল নামকিন বলা হয়ে থাকে আর আমরা এটাকে বলবো মুগ ডালের স্ন্যাক্স বা ক্রিস্পি মুগ ডাল ভাজা চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হয় এটা আমি টু থার্ড কাপ মুগ ডাল নিয়েছি মানে এক কাপের তিন ভাগের এক ভাগ যেটা মেজারিং কাপ হয় আপনি যে কোনো পরিমাণ নিতে পারেন মুগ ডালগুলোকে আমি ছয় সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে তিন ঘন্টা তো ভেজানো অবশ্যই জরুরি তো ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি এই দেখুন এই চালনির মধ্যে রেখে দিয়েছি জল যতটা ঝরার ততটা ঝরে গেছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিতে পারছি হাত দিয়ে আমি চাপছি তো ডালটা ম্যাশ হচ্ছে এই দেখুন এতটাই নরম হওয়া দরকার তো এখন যতটা জল ঝরার ছিল ঝরে গেছে এবার আমাদের এটাকে শুকাতে হবে শুকাতে হবে মানে হচ্ছে কি এর ওপরে যে জলটা আছে সেই জলটাকে শুকাবো আমরা ডালটাকে শুকাবো না তো এই জন্য আমি বড় একটা পাত্র নিয়েছি পাত্রের ওপরে আমি একটা কাপড় বিছিয়ে দেব একটা পরিষ্কার কাপড় আমি চার ফোল্ড করে বিছিয়ে দিলাম এবার ডালগুলোকে দিয়ে দিচ্ছি ডালগুলোকে আমি একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আরেকটা কাপড় নেব পরিষ্কার কাপড় সেটা দিয়ে ওপর থেকে মুষতে থাকব এভাবে আপনি করতে পারেন মানে আমি আপনাকে প্রসেস দেখাচ্ছি এভাবেও আপনি জলটা শুকাতে পারেন কিন্তু এতে অনেকক্ষণ সময় লেগে যাবে এতক্ষণ ধরে এরকম করে মুষতে আমি পারবো না আমি এই কারণে এটা ফ্যানের নিচে একটু রেখে দেবো দেখুন এখনও হাতে কতটা জল লেগে আসছে ডালের ওপরে হাত দিচ্ছি তো হাতে কতটা জল আসছে দেখুন দেখুন দেখে বোঝাই যাচ্ছে তো ডালের ওপরে একেবারেই জল থাকা চলবে না একটুও যদি জল থাকে তাহলে এটা যখন আমরা ভাজবো তখন অ্যাক্সিডেন্ট হতে পারে তো দেখুন আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে কিছুক্ষণ পরে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আর এখন দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে এর ওপরে একেবারে জল নেই যতই হাত লাগাই একেবারেই জল আসছে না হাতে আর এরকমই হওয়া উচিত একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এবার আমরা একে ফ্রাই করব ডিপ ফ্রাই করব আমি গ্যাস চালু করে দিয়েছি তেল দিচ্ছি তেল খুব বেশি দিতে যাবেন না কারণ গরম তেলে যখন আমরা এই ভেজা ডালগুলো দেব তখন খুবই বলক আসে খুব বেশি আর ফেনা হয় খুব তো ফেনা হয়ে তেল উপর দিয়ে পড়েও যেতে পারে এই কারণে তেল অল্পই দেবো আর এই যে আমি ঝাড়াটা নিয়ে নিয়েছি এটা আবার আমি শুকিয়ে নিয়েছি তো এতে করে আমি ফ্রাই করব তেল চেক করে নি দেখুন তেল যথেষ্ট গরম হয়ে গেছে এখন হিটকে আমরা মিডিয়ামে করে রাখব আর ফ্রাই করব ডালগুলোকে দেখুন আমি এই চালনিতে করে অল্প কিছু ডাল নিয়েছি অল্প অল্প করেই নেবো কারণ খুব বেশি ফেনা হয় তো যাতে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য আমরা অল্প অল্প করে নেব আর এরকম করে ফ্রাই করব। ডাল তো খুব ছোট আমরা যদি খোলাই ফ্রাই করতে দিই তাহলে তুলতে গেলে আমাদের তুলতে তুলতে এগুলো একেবারে পুড়ে যাবে এই কারণে আমরা এভাবে চালনির মধ্যে নিয়েই ফ্রাই করব। আর আমি এখন স্কিপ করছি না একেবারেই ভিডিও আমি দেখাচ্ছি যে একেবারে কত জলদি জলদি এটা ভাজা হয়ে যায় দেখুন কত বাবলস আসছিল শুরুতে আর এখন বাবলস কত কম হয়ে গেছে মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডে হয়ে যায় দেখুন বাবলস যখন একেবারে বন্ধ হয়ে যাবে একেবারেই কমে যাবে তখন বুঝতে হবে আমাদের ডাল ভাজা হয়ে গেছে ডাল ক্রিস্পি হয়ে গেছে তারপরও আপনি একটুখানি উঠিয়ে চামচ দিয়ে একটা ডাল উঠিয়ে হাত দিয়ে চেক করে নিয়ে দেখতে পারেন যে এটা ক্রিস্পি হয়েছে কিনা কিন্তু যখন এরকম একেবারে বাবলস থাকে না তখন এটা হানড্রেড পারসেন্ট শিওর যে ডাল আপনার ক্রিস্পি হয়ে গেছে দেখুন ভালো করে ঝেড়ে নিয়েছি এবার আমরা একটা কিচেন টলের ওপরে নিয়ে নেব আর সেম প্রসেসে আমরা বাকি ডালগুলো ফ্রাই করে নেব খুব সাবধানে ফ্রাই করতে হবে যখন বাবলস খুব বেশি আসবে তখন চালনিটাকে আমরা উঠিয়ে নেব যাতে বাবলস এসে একেবারে তেল উপচে না পড়ে এই রকমের অ্যাক্সিডেন্ট আমার সাথে কিন্তু একবার হয়েছিল এই জন্য আমি বারবার বলছি খুব সাবধানে ফ্রাই করবেন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস তো আমি এগুলোকে তুলে নিয়ে নিয়েছি আর এই দেখুন আমি সমস্ত ডালগুলোকে ভেজে নিয়েছি আর এই হচ্ছে লাস্ট ব্যাচ এগুলোকেও আমরা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো মোটামুটি ছয় সাত মিনিট বা আট দশ মিনিট ঠান্ডা হতে দেব তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব ছড়িয়ে দিচ্ছি আমি ভালো করে আর এটা খুবই ক্রিস্পি হয়েছে একেবারে যেরকম বাজারের হয় সেরকম ক্রিস্পি হয়েছে আমি মশলা মেলানোর জন্য একটা ছোটো পাত্র নিয়ে নিচ্ছি যাতে মশলাটা মেলাতে সুবিধা হয় আমি মশলার মধ্যে তেমন কিছু একটা অ্যাড করি না আমি মাত্র তিনটে জিনিস অ্যাড করি সেটা হচ্ছে একটুখানি লবণ লবণটা একেবারেই কম এক পেঞ্চ মতো বা তার থেকে একটুখানি বেশি হবে আর এখানে আমি ওয়ান ফোর টি স্পুন নিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা আর হাফ টি স্পুন নেব আমরা চাট মশলা এখানে আমাদের চাট মশলাই মেন আর আপনি যদি চান চাট মশলা প্রথমে অ্যাড করে একটু খেয়ে দেখুন যে কতটা লবণ লাগবে সেই হিসাবে লবণ অ্যাড করুন এই কারণে আমি বলেছি লবণ একেবারেই কম ইউজ করতে হবে আর চাইলে আপনি লাস্টেও অ্যাড করতে পারেন তো তিনটে জিনিস আমি নিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের মুগ ডাল ভাজা তৈরি একেবারে খাওয়ার জন্য এবার আমি ফটো তুলব কিন্তু ফটো তোলার আগে একবার আপনাকে দেখিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে এই দেখুন আমি যখন নখ দিয়ে চাপ দিচ্ছি এই দেখুন একেবারে ছিটিয়ে দূরে চলে গেছে খুবই ক্রিস্পি হয়েছে এবং খেতেও খুবই মজাদার হয়েছে একেবারে হলদিরামের যেটা হয় সেই স্বাদ এসছে আপনিও অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো আর দেখলেনি তো বানানোতে একেবারেই ঝামেলা নেই খুবই সহজ প্রসেস শুধুমাত্র জানা থাকলেই হলো তবে দুটো জিনিস খুব বেশি করে খেয়াল রাখতে হবে কি ডালের গায়ে একেবারেই জল থাকা চলবে না আর ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে অল্প অল্প ডাল নিয়ে ভাজতে হবে আর সামলে সামলে ভাজতে হবে যদি বেশি ফেনা হয় তাহলে ছাননিটা তুলে নিতে হবে আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত